ফরজ পালনকে সহজতর করার জন্য আপনাদের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সংশ্লিষ্ট সকলের প্রতি নিম্নোক্ত দাবি ও প্রস্তাব উপস্থাপন করছি। নাম্বার ১, হজযাত্রী পরিবহনে ক্যারিয়ার ও বিমান টিকিটের যৌক্তিক ভাড়া নির্ধারণ। বিমান ভাড়া বাংলাদেশ বিমান এয়ারলাইন, সৌদি এয়ারলাইন সহ অন্য সকল এয়ারলাইন্সের হজযাত্রী পরিবহনের সর্বোচ্চ ভাড়া ১,৩০,০০০ মধ্যে নির্ধারণ করার আমরা জোর দাবি জানাচ্ছি। ২, এজেন্সি প্রতি হজযাত্রী কোঠা নির্ধারণ। হাব সদস্যদের প্রাণের দাবি, পূর্বের মতো এজেন্সি প্রতি সর্বনিম্ন কোঠা ৫০ জন এবং সর্বোচ্চ কোঠা ১৫০ জন করার প্রস্তাব করছি। ৩, মুনাজ্জমের জন্য মাল্টিপল বিজনেস ভিসা, গাইডদের জন্য বারকোড ভিসার ব্যবস্থা করা। ৪, গ্রুপ ক্রীড়ার ব্যাংকে সাঁতার মতো গজন অবৈধ হজ কাফেলা বন্ধ করুন। গ্রুপ ক্রীড়ার ও ব্যাংকের সাঁতার মতো গজানো অবৈধ হজ কাফেলা বন্ধ করে হজ ব্যবস্থাপনাকে ঝুঁকিপূর্ণ করা, ঝুঁকিমুক্ত করা জরুরি। সাথে সাথে সাধারণ হজ যাত্রীদের সরাসরি এজেন্সি মালিকদের সাথে চুক্তি ও এজেন্সির ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা দেওয়ার ব্যাপারে সচেতন করে তোলা এবং এ ব্যাপারে প্রিন্ট, ইলেকট্রনিক্স মিডিয়া সচেতনমূলক প্রচারণার ব্যবস্থা করার প্রস্তাব করছি। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া, এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসী হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে